তো আজকের ভিডিওটি হবে কিভাবে আমরা একটি রিং মেশিনের ব্রেকেজ পার্সেন্ট খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স চলুন আমরা শুরু করি। তো একটি রিং মেশিনের ব্রেকেজ বের করার জন্য আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। নাম্বার ওয়ান, আমরা যে মেশিনটির ব্রেকেজ নিব সেটিতে কতটি স্পিন্ডেল আছে সেটি আমাদের জানতে হবে। তো বন্ধুরা, আমি ধরে নিলাম আমি যে মেশিনটির ব্রেকেজ পার্সেন্ট ক্যালকুলেশন করব সেটিতে আমাদের স্পিন্ডেল সংখ্যা হলো 960টি এবং টোটাল কতটি ব্রেক হয়েছে সেটি আমাদের জানতে হবে। টোটাল ব্রেক আমি ধরে নিলাম 20 এবং টোটাল টাইম কত লাগছে সেটি আমাদের জানতে হবে। আমি ধরে নিলাম আমাদের টাইম লাগছে 120 মিনিট। তো ভিউয়ার্স, এখন আমাদের বের করতে হবে যেটা সেটি হলো এক ঘন্টায় 100 স্পিন্ডেলের ব্রেক কত হয়েছে। সেটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ভিউয়ার্স, আমি একটি ফর্মুলা ইউজ করব। আপনারা এই ফর্মুলাটি ইউজ করে খুব সহজেই ব্রেকেজ পার্সেন্ট ক্যালকুলেশন করতে পারবেন। প্রথমে আমি দেব 60। আমরা যেহেতু এক ঘন্টার ব্রেকেজ পার্সেন্টেজ বের করব সেই জন্য আমি এখানে 60 দিয়ে দেব। তারপরে এখানে দেব 100। আমি যেহেতু পার্সেন্টেজ বের করব সেই জন্য আমাকে দিতে হবে 100। তারপর টোটাল কতটি ব্রেক হয়েছে সেটি আমাদের দিতে হবে। আমাদের ব্রেক হয়েছিল 20টি, এখানে আমি দিয়ে দিলাম 20। তারপর আমার নিচে দিতে হবে টোটাল স্পিন্ডেল কতটা ছিল সেটি নিচে দিয়ে দেব। আমার রিং মেশিনে স্পিন্ডেল ছিল 960টি। তারপর টোটাল টাইম কত লাগছিল সেটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমার টোটাল টাইম লাগছিল 120 মিনিট। তো ভিউয়ার্স, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 1.04। এটি হলো আমাদের ব্রেকেজ পার্সেন্টেজ। তো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই এভাবে কোনো মেশিনের ব্রেকেজ খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।